সুপ্রদর্শক রাজ আহমেদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সুন্দরবন কুরিয়ারে চলে এসেছি। তো আজকে বেশ কিছু বেল্ট অর্ডার বুকিং করে দিয়েছি, আর এই যে কয়েকটা বেল্ট রয়েছে, তো ওইখানে আমাদের বেল্টগুলো বুকিং হচ্ছে। তো চলুন ভিতর থেকে আমি দেখাই যারা অর্ডার করেছিল। মোটামুটি আজকে 16-17 জনকে বেল্টগুলো দেওয়া হচ্ছে, মানে বেল্ট দেওয়া হয়ে গেল। তো বেল্ট এভাবে দেওয়ার পরে আমি কিন্তু সবাইকে রিসিটগুলোও দিয়ে দিই, একটু পরেই রিসিটগুলো দেখাবো। আর বেল্ট অর্ডারের নিয়ম কিন্তু লেখা আছে এই ভিডিওটির ডেসক্রিপশনে, আমি দিয়ে দিব, ঠিক আছে? তো বুকিং শেষ, বুকিং হয়ে গেলে এরকম রিসিট দিয়ে দেয়। তো রিসিটগুলো আমি প্রত্যেকটা পেশেন্টকেই দেওয়ার চেষ্টা করি পার্সোনালি, হ্যাঁ, আর গ্রুপ আছে, গ্রুপেও দিয়ে দিই। তো রিসিটগুলো একটু দেখাচ্ছি, দেখেন। এইভাবে প্রত্যেকটা পেশেন্টকে বেল্টের ডকুমেন্ট যে, হ্যাঁ, রিসিটটা দিয়ে দেওয়া হয়। এবং অনেকে বলে যে ভাই বেল্ট কবে পাবো, তা আসলে বেল্ট কবে পাবেন এটা আমি বলতে পারি না, কারণ কুরিয়ারে দেওয়ার পরে দূরত্ব অনুযায়ী 2 দিন, 3 দিন, 4 দিন, 1 দিনও লাগে। ঢাকার মধ্যে একদিনে পেয়েছে দেখেছি, বা 2 দিনও লাগতে পারে, আবার কোনো কারণে কমিউনিকেশন প্রবলেম হলেও হতে পারে। তবে একটা মাথায় রাখবেন যে 1 থেকে 4 দিনের মধ্যে অ্যাভারেজ টাইমে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই হলো রিসিপ্টটা আমি দিয়ে দিলাম, আর সবাই ভালো থাকবেন, আর বেল্ট হাতে পাওয়ার সাথে সাথে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।